তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে তোমাদের আমি যে এর আগে আলিপুরদুয়ার যে ট্রেনিং নিয়ে আমি তিনটে ভিডিও করেছি, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি, এই তিনটে ভিডিওতে আমি দেখিয়েছি যে প্রথম ভিডিওতে আমরা বেসিক ছবিগুলো দিয়ে সেকেন্ড আর থার্ড ভিডিওতে কিছু আমি তোমাকে ট্রেনিং রিলেটেড দেখিয়েছি। তো একজনের কমেন্টে আজকে এই ভিডিওটা করা, সে বলেছে যে কিসের ট্রেনিং, কীভাবে ট্রেনিং করা যায় অ্যাডমিশনের ব্যাপারে বললে ভালো হতো। তো আজকে সেই টপিক নিয়ে ভিডিও করছি, যেহেতু আমি বলেছিলাম তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও আপলোড করবো। কোশ্চেনটা করেছে জাস্ট আমাকে, আজকেই করেছে, আমি মানে আগদিন করেছে, আমি আজ পরের দিনই ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। তো ওর কোশ্চেন অনুযায়ী কিভাবে আমরা ট্রেনিং করব, সাপোজ দেখো আমরা যে ট্রেনিং একটা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম তখন ট্রেনিংটা করেছিলাম। অর্থাৎ তুমি যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হও অথবা যদি আদার্স কোনো কলেজে পড়ো সেক্ষেত্রে তুমি আন্ডার গ্রাজুয়েট হবে। তুমি যদি ট্রেনিং করতে চাও সেক্ষেত্রে দেখো আমরা জানি আমাদের কলেজে পড়ার সময় আমাদের একটা ট্রেনিং করতে হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যদি করতে হয়, আদার্স ডিপার্টমেন্টে যদি করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। এছাড়া যে আমাদের পলিটেকনিক আছে, আরও আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে, কলেজগুলো আছে আন্ডার গ্রাজুয়েটের মধ্যে, তো ট্রেনিং করতে গেলে তোমাকে প্রথমে কলেজ থেকে একটা এনওসি নিতে হবে। এনওসি মিনস নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ তুমি তোমরা কয়েকজন গ্রুপে যে ট্রেনিংটা করবে, তো তোমাদের 10 জন আছো, তোমরা 10 জনের গ্রুপে ট্রেনিংটা করবে, রেলওয়ে ট্রেনিংটা করবে। আলিপুরদুয়ারে যদি করতে চাও তো আলিপুরদুয়ারে তুমি কী করবে, আলিপুরদুয়ারে রিলেটেড একটা এনওসি তৈরি করবে, তোমার ফ্রেন্ড 10 জনের গ্রুপের নাম থাকবে এবং কলেজ থেকে প্রিন্সিপালের সই সহ ওটাকে পারমিশন অ্যালাউ করতে পারবে। অর্থাৎ তোমাকে প্রিন্সিপাল পারমিশন দেবে যে ট্রেনিং করার জন্য, তো সেই পারমিশন নিয়েই তোমাকে আলিপুরদুয়ারে অফিসে যেতে হবে, সেখানে সেটা সাবমিট করতে হবে, একজনকে গিয়ে আরেকজন দিতে পারো। সাবমিট করার পর সেখান থেকে রেসপন্স দেবে যে কবে থেকে তোমাদের ট্রেনিং স্টার্ট হবে। তো সেই অনুযায়ী তোমার ট্রেনিং ডিউরেশন তোমরা 15 দিন, 1 মাস যা খুশি দিতে পারো, তো তোমরা সেই ডিউরেশন দিয়ে তোমরা তারপর ট্রেনিংটা করে করতে পারো। এটা হচ্ছে আমাদের কলেজের রিলেটেড ট্রেনিং, এটা কিন্তু কোনোরকম আমরা চাকরি রিলেটেড কিংবা কোনো জব রিলেটেড কিংবা কোনোরকম অ্যাডমিশন রিলেটেড ট্রেনিং করিনি। তো এটা কিন্তু ওর কোশ্চেন হচ্ছে কীভাবে অ্যাডমিশন নেবো, এখানে কিন্তু কোনোরকম অ্যাডমিশন রিলেটেড ট্রেনিং নয়, এটা আমরা কলেজের রিলেটেড ট্রেনিংটা করেছি, যেহেতু কলেজে কম্পালসারি একটা ট্রেনিং করতে হয় আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে, করতে হয়েছিল, করেছিলাম। তো তুমি যদি করতে চাও কোনো ট্রেনিং, যদি এক্সপিরিয়েন্স নিতে চাও ট্রেন সম্বন্ধে, তাহলে তোমাকে পারমিশন নিতে হবে কলেজের কিংবা তোমার যে ইনস্টিটিউট পড়ো তাই সেই ইনস্টিটিউটে একটা এনএসসি তোমাকে তৈরি করতে হবে। যে কজন গ্রুপে আছো মিনিমাম 5-10 জন একটু করে তোমরা করতে পারো। আর যদি তোমরা ট্রেনিং বেস্ট করতে চাও সেক্ষেত্রে আমি আলিপুরদুয়ারে বলবো না করে তুমি বঙ্গাইগাঁয়, নিউ বঙ্গাইগাঁয়, আসামে যেটা আছে সেটা করতে পারো, সেটাতে কিন্তু অনেক ইনফরমেটিভ জিনিস আছে, সেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে। আলিপুরদুয়ারে কিন্তু বেশি কিছু নেই, কারণ আলিপুরদুয়ারে জাস্ট কোচ কিংবা বগে যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে আমাদের যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো চেঞ্জ করে নতুন করে লাগায়, তো সেখানে শুধু এটুকুই কাজ হয়, সেখানে তুমি এর থেকে বেশি কিছু শিখতে পারবে না। হয়তো ট্রেনের সম্বন্ধে, কোচের সম্বন্ধে, বগির সম্বন্ধে তুমি কিছু জানতে পারবে, রেলের সম্বন্ধে, বাট এর থেকে বেশি কিছু শিখতে পারবে না। এর থেকে বেশি শিখতে গেলে রিপেয়ারিং কীভাবে হয় আরও কিছু দেখতে গেলে তোমাকে আসামে নিউ বঙ্গাইগাঁয় চলে যেতে হবে। তো তুমি যদি রেলওয়ে কোনো জবে ইন্টারেস্ট থাকো কিংবা জব করতে চাও সেক্ষেত্রে তুমি ট্রেনিংটা করে রাখতে পারো রেলওয়ে রিলেটেড, তাহলে তুমি অনেক কিছু নলেজ এখান থেকে গেইন করতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন একটা বন্ধুর রিকোয়েস্টে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনোরকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো বাবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।